নমস্কার বন্ধুরা, কুকুজ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি। আজ আমি রান্না করব শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে মুসুর ডাল। আর এইভাবে সবজি দিয়ে মুসুর ডাল রান্না করে ভাত রুটির সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডালের সাথে যেসব সবজি দেবো চলুন একটু দেখে নিই। এখানে আমি 3 থেকে 4টে শিম কেটে নিয়েছি, আর সামান্য একটু ফুলকপির ফুলগুলোকে খুচরো খুচরো করে দেখুন কেটে নিয়েছি। আর আমি ফুলকপির যে ডাটাগুলো হয় সে কচি কচি ডাটাগুলোকে আমি পাতা সমেত কেটে নিয়েছি, আর এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এখানে দুটো আমি গাজরকে এরকম দেখুন গোল গোল করে এরকম করে কেটে নিয়েছি, আর একটা মূলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। মূলোটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে মূলোটা কিন্তু বাদ দিয়ে করতে পারেন। আর এখানে আমি একটা টমেটো নিয়ে নিলাম, আর এখানে আমি 1 কাপ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। তাহলে চলুন রান্নাতে চলে যাই। আমি প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার একে একে সবজিগুলোকে ছেড়ে দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি, ফুলকপিটা দিয়ে মিনিট 2-3 আগে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফুলকপিটা আগে দিয়ে ভেজেছি তাহলে ফুলকপিটা ভাজাটা খুব ভালো হবে। সমস্ত সবজির সঙ্গে যদি দিতাম তাহলে ফুলকপিটা খুব ভালো ভাজাটা হতো না। ফুলকপিটা ভেজে নেওয়ার পর এবার আমি শিমগুলোকে দিয়ে দিয়েছি, এক এক করে বাকি সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিয়ে ভেজে নেব। গাজরটাও আমি দিয়ে দিলাম, এরপর ডাটাগুলোকেও দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে নাড়াচাড়া করে মিনিট 4-5 এর মতো মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলো রান্না করার আগে খুব ভালো মতো করে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, তাই অবশ্যই করে কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলোকে দেখুন মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি মুসুর ডালটা দিয়ে দিয়েছি। মুসুর ডালটা আমি জল দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরে যাওয়ার পর আমি দেখুন বা ডালটাই সবজির সঙ্গে দিয়ে দিয়েছি। এবার সবজির সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করে ভাজার কোনো দরকার নেই, আমি জাস্ট একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখুন আমি এখানে প্রয়োজন মতো জলটা দিয়ে দিয়েছি। ডালটা যাতে সেদ্ধ হয় সেরকম পরিমাণ মতো জলটা দিতে হবে। তারপর দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখুন ডালটা ফুটতে শুরু করেছে। এবার এখানে আমি টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি। লবণটা এই পর্যায়ে দিয়ে দিলে ডালটা আর সবজিটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে লবণ দেওয়ার জন্য, তাই এই পর্যায়ে ডাল লবণটা আমি অ্যাড করে দিয়েছি। এবার লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। মিনিট 6-1 পর এবার দেখে নেব, দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো দেখুন খুব ভালো মতো করে সুসিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডালটাকে নামিয়ে নেব একটা বাটিতে। ডালটা আমি নামিয়ে নিয়েছি, এরপর গ্যাসের উপর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার গরম হয়ে যাওয়ার পর তেলটা 1/2 টিস্পুন আমি জিরে 1টা তেজপাতাকে 2 ভাগ করে দিয়ে দিয়েছি, আর এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দিয়েছি, আমি কিন্তু শুকনো লঙ্কাগুলো ভাঙিনি। এরপর 5-6 রসুন আমি থেতো করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার রসুনটা 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। রসুন থেকে বেশ সুন্দর একটা দেখুন ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি এখানে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এই রসুন আর পেঁয়াজ দিয়ে এইভাবে করে এই ডালটা একবার রান্না করে খেয়ে দেখবেন কিন্তু দুর্দান্ত খেতে লাগে। রসুনটা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে আমি মিনিট 2-3 নাড়াচাড়া করে হালকা করে দেখুন ভেজে নিয়েছি। বেশ সুন্দর একটা পেঁয়াজ রসুন ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি এখানে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি এই পর্যায়ে দিয়েছি। টমেটোটা আমি এই পর্যায়ে দিয়েছি, আগে দেইনি। আগে যদি দিতাম তাহলে কিন্তু টমেটোটা ডালের সাথে খুব বেশি সেদ্ধ হয়ে যেত, তখন কিন্তু খেতে ভালো লাগতো না। টমেটোটা একটু শক্ত শক্ত থাকলে কিন্তু মেখে ভালো লাগবে খেতে, তাই জন্য টমেটোটা আমি একটু পরে দিয়েছি। এরপর আমি এখানে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1/2 টিস্পুনের থেকে খুবই কম পরিমাণ একটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, তাহলে ডালের কালারটা বেশ সুন্দর আসবে। মশলাটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি যে ডালটা নামিয়ে রেখেছি সে ডালটা এখানে ঢেলে দেব। ডালটা ঢেলে দিয়েছি, এবার সামান্য বাটি ধোয়া একটু জল এখানে অ্যাড করব। যদি মনে হয় আপনাদের জল লাগবে, খুব বেশি গাঢ় হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ একটু গরম জল এখানে অ্যাড করতে পারেন।
তবে এটা একটু খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না, একটু গামাখা হলে কিন্তু বেশি ভালো লাগবে ভাত দিয়ে রুটি দিয়ে। এরপর এখানে আমি 1 টিস্পুন মতো চিনি দিয়েছি, চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। সবজির ডালে একটু চিনি দিলে কিন্তু হালকা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। দেখুন ফুলকপিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন মূলোটাও সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতো করে সুসিদ্ধ হয়ে গেছে। এরপর মিনিট 2-3 মতো হাই ফ্লেমে একটু রান্না করে নিয়ে আমি নামিয়ে নেব। খুবই সিম্পল একটা রান্না, অথচ ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি খেতে হয়। এরপর আমি নামানোর আগে এখানে একটা স্পেশাল মশলা ভাজা মশলা এখানে ছড়িয়ে দিয়েছি, আর এক কুচানো ধনে পাতা দিয়েছি। ডালটা নামানোর আগে একটু ভাজা মশলা আর ধনে পাতা কুচি ছড়িয়ে নামালে ডালটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই ভালো খেতে লাগবে ভাত রুটির সঙ্গে। রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন টমেটোগুলো একদম শক্ত শক্ত আছে, গলে যায়নি। আর এইভাবে কিন্তু টমেটোটা একটু মেখে খেলে কিন্তু ভাত দিয়ে খুব ভালো লাগবে, হালকা একটু টক টক। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই সবজির ডাল দিয়ে মসুর ডালের এই রান্নাটা, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।